হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আজকের ব্লগে আপনাদের মাঝে কিছু বিষয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে, বিদেশ যদি কেউ আসতে চান তাহলে কোম্পানিতে আসা ভালো হবে না রেন্টালে, না সাপ্লাই, ঠিক আছে, না ফ্রি ভিসায়, এ কয়েকটা বিষয়গুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার আমি চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম ফ্রি ভিসা নিয়ে শুরু করি, তারপরে কোম্পানিতে যাই। বর্তমানে এখন সৌদি আরবে ফ্রি ভিসাতে কাজে আসলে অনেকটাই কিন্তু বেকায়দায় পড়তে পারেন, বুঝছেন। এখন কিন্তু সৌদি আরবে ফ্রি ভিসার লোক, হ্যাঁ, অনেকটাই বেকায়দায় আছে, বাইরে কিন্তু কাজকাম একেবারেই নাই। এখন বর্তমানে হয়েছে কি যে ফ্রি ভিসার লোকজন, হ্যাঁ, মানে লাগামহীন, লাগাম ছাড়া কিন্তু এখন দৌড়িয়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে কিন্তু সৌদি আরবে দেখতে পাচ্ছি। এদের তো কিন্তু বাপ মা নাই ফ্রি ভিসার লোকের, হ্যাঁ, বাপ মা নাই, বুঝছেন। তো বাপ মা যদি না থাকে তাহলে সন্তান কেমন হবে একটা আইডিয়া করেন, ঠিক আছে। তো এই এই জন্যই বলছি কি যে ফ্রি ভিসাতে এখন বর্তমানে অনেকটাই সমস্যা, হ্যাঁ, কাজকামের মারাত্মক সমস্যা। আর যেটা সাপ্লাই, সাপ্লাই যেটাকে বলি, এই সাপ্লাইয়ের কাজটা কিন্তু সেম, বুঝছেন। আপনাকে কোম্পানির কথা বলে পাঠাইবে, পাঠানোর পরে, বিদেশে আসার পরে দেখবেন কোনো কোম্পানির নাম গন্ধানি নাই, বুঝছেন। তো আর একটা কথা মনে পড়ে গেল, আপনার ভিসাটা কোন কোম্পানিতে লাগালছে অবশ্যই কোম্পানিতে, ওই কোম্পানিটা আপনি গুগলে সার্চ করবেন। এখন বর্তমানে কিন্তু ডিজিটাল দুনিয়া, বুঝছেন, ওই কোম্পানির নাম যদি আপনার ভিসাতে লেখা থাকে অবশ্যই ওই কোম্পানির নাম দিয়ে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে কি হয় জানেন, ওই কোম্পানির পুরা ডিটেলস, পুরা ডিটেলস আপনার সামনে শো করবে। তারা কি কি কাজ করে, কি কি কাজ তাদের রানিং চলতেছে, তারা কি ধরনের লোক নেয়, ক্লিনারের লোক নেয় না বিল্ডিং কনস্ট্রাকশনের লোক নেয়, ঠিক আছে, সমস্ত ডিটেলস তাদের গুগলে দেওয়া আছে। আর যদি গুগলে খুঁজে না পান আপনার ভিসাতে যে কোম্পানির নাম দেওয়া আছে, তাহলে বুঝবেন এটা আপনাকে কিন্তু মারাত্মকভাবে ফাঁসানো হচ্ছে, বুঝছেন। অবশ্যই আপনি কেয়ারফুল থাকবেন, ক্লিয়ার। এবার আসি কোম্পানিতে। একটা শিশু মায়ের কোলে যখন ঘুমায়, কি শান্তি, তার এই দুনিয়া নিয়ে কোনো টেনশন থাকে না। ঠিক কোম্পানিতে আপনি যদি আসেন তাহলে এই ফায়দাটা পাবেন, কোনো টেনশন নেই। কোম্পানিতে আসলে কয়েকটা বিষয় আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বলি। কোনোদিন ভাই ব্রাদার, ঠিক আছে, আত্মীয় স্বজন কি সরকারি চাকরি করে দেশে, হ্যাঁ, ওই সরকারি চাকরি করার শেষ মুহূর্তে যে একটা পেনশন পাই রিটায়ার্ড করার সময়, এটা কিন্তু কেয়ারফুললি মনে রাখবেন। ওই রিটায়ার্ড করার যে পরিমাণে টাকা পায় একটা সরকারি চাকরি করলে দেশে, সেম আপনি যদি কোম্পানিতে কাজে আসেন এক সময় আপনি সেই টাকাটা পাবেন। এটা 10 বছর করেন, 5 বছর করেন, ঠিক আছে, 2 বছরের যদি কন্ট্রাক্ট থাকে, যদি আপনাকে কোম্পানি পাঠিয়ে দেয় তারপরও আপনি ওখানে কি টাকা পাবেন। এটাকে কি বলা হয় জানেন, এটাকে কি জানি বলা হয়, এটাকে বোনাস পয়েন্ট কিংবা বোনাস, ঠিক আছে, ওই পেনশনের মতো। আপনি এখান থেকে যদি 2 বছর করে যেতে পারেন তো 2 বছরে একটা তাদের একটা হিসাব করে, ঠিক আছে। আমি বিশেষ করে এখনও যাই নাই, তো আইডিয়া করছি, মানে প্রতি বছরে মোটামুটি একটা 1000-1200 রিয়াল প্রতি বছরে এরকম একটা কানেক্ট হয়, কিংবা 1500 রিয়ালও এরকম একটা মানে যোগ হয়, এটা বোনাস হিসাবে। 10 বছর পরে গেলে 15000 রিয়াল মানে এরকম একটা পাওয়া যায়, এর একটা পেনশনের মতো। তো কোম্পানিতে থাকলে কাজের এক কাজের টেনশন নাই, এক পেনশন পাওয়া যাচ্ছে, চিকিৎসা ফ্রি পাওয়া যায়, থাকা খাওয়া একটা তো বেসিক একটা স্যালারি আছে। এই কারণে বলছি যে কোম্পানি আর সরকারি যে দেশের চাকরি এর ভিতরে ফারাক খুব একটা নাই। তো বুঝলেন, আমি 3টা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করলাম আজকে, কি যে একটা রেন্টাল মানে সাপ্লাই, এবং একটা ফ্রি ভিসা, এবং কোম্পানিতে কাজ করলে কী ফায়দাটা পাইবেন, ক্লিয়ারলি। বর্তমানে আমি আবারও বলছি, বর্তমানে ফ্রি ভিসার লোক এবং সাপ্লাই এবং, হ্যাঁ, আদার্স যে আছে কোম্পানির বাইরে, এরা কিন্তু অনেকটাই সমস্যায় আছে। আমরা দেখি জেদ্দাতে দেখি, তারপরে যদি আমরা রিয়াদে দেখি, ব্রিজের নিচে বালিশ কাঁধে বালিশ দিয়ে শুয়ে রয়েছে, ব্যাগ মাথার নিচে দিয়ে ব্রিজের নিচে শুয়ে রয়েছে, মানে কাজে কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন। তো বেকায়দাতে পড়েন না, অবশ্যই যদি আপনি কোনো একটা কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে আসবেন, এবং ওই ভিসাতে যে কোম্পানির নামটা থাকবে সেই নামটা আপনি গুগলে সার্চ করবেন। এটা কিন্তু খুব কেয়ারফুললি কিন্তু আপনার মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে, এটা মিস করবেন না। আমার কিন্তু 1 টাকাও লাভ নাই আপনাদেরকে এত সাজেশন দিচ্ছি, বুঝছেন, 1 টাকাও লাভ নাই। আমি চাই
জেনে আমার ভাই বাদার আমার ফ্রেন্ড সার্কেল জানো এই বিদেশে আইসে কোনোভাবেই না ফাঁসে। ক্লিয়ার? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ওকে, আর একটা কথা, নিজের খেয়াল রাখবেন, জীবন একটাই, একবার চলে গেলে এ জীবন আর আসবে না। আল্লাহ হাফেজ।